স্বাগত অ্যান্ড থ্যাংক ইউ। তো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো, এখন বাজে সকাল কটা বাজে দাঁড়া এক সেকেন্ড ঘড়িটা দেখে নিই। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7টে। তো আমি আজকে ঘুম থেকে উঠেছি কটায় বলতে পারো? 5টার দিকে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠার পরে আমি প্রতিদিনের মতো আমি আমার ছেলেকে ওকে ঘুম থেকে উঠালাম। তো ওকে কিছু মানে ঘরটা শুদ্ধ করে চা টা করে দিলাম, ও পা বেড়ে চলে গেছে। তো এখন বান্দিকে যে কাজগুলো ওগুলো করাও কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ যে ওই যে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, বালতিতে কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, আর বাসন তো ওখানে পড়েই আছে। তো এগুলো এখন আমাদের কাজের যে মাসি, ওই মাসি এসে এগুলো সব পরিষ্কার করবে। তার আগে আমার সব ঘর মোছা টোছা সব মানে ঘর ছাড়া কমপ্লিট এবং উঠান টুঠান ছাড়া সবই কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভাবলাম যে একটু তোমাদের সাথে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করি। আর এখন তো আমি স্নানে যাবো, জানোই তোমরা যে সব কাজের শেষে তো স্নান করে আসবো। আর এটা দেখো আমাদের ঠাকুর ঘর, ঠাকুর। তো সবকে সারার পর তো আমি স্নানে যাই, তো এখন স্নান করতে যাব। আর বাড়িতে আজকে মানে আমরা চারজনই আছি, তো শ্বশুর শাশুড়ি আর বাড়িতে নেই। শ্বশুর শাশুড়ি এক জায়গায় গেছে, ওনার ছোটো ছেলের কাছে গেছে। তো যেহেতু আমার শাশুড়ি মা নেই, তো আজকে মানে এই কয়দিন সম্পূর্ণ সারা কাজ আমারই একাই করতে হবে। তো দুজন এখন দুই ঘরে ঘুমাচ্ছে, ছোটো ছেলে এই ঘরে ঘুমাচ্ছে, তোমাদের দাদা ওই ঘরে ঘুমাচ্ছে। তো চলো এখন নেকলাকে ডাকতে হবে, তো আগে স্নান করে আসি। স্নান করে এসে সকালে যুদ্ধটা শুরু করে দিই। তো চলো, তোমরা আমার পাশে থাকো। তো বন্ধুরা, আজকে আমি সকালে ব্রাশ করিনি, তো কাঁচের তেলে আমি ব্রাশ করাটা ভুলে গেছিলাম। তো স্নানে যাওয়ার আগে আমি ব্রাশ করে নিচ্ছি, আর দেখো এদিক ওদিক তাকাচ্ছি। মানে সকালবেলা ঘুরে ঘুরে আমার ব্রাশ করতে খুবই ভালো লাগে। তো চলো ব্রাশ করে স্নান করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি চান করে চলে এসেছি, চান কমপ্লিট হয়ে গেছে। তো এখন দেখতে মানে আমি এখন বাইরে যাচ্ছি, কারণ আমার বরকে আজকে আমি ট্যাপের জল আনতে পাঠাচ্ছি। কারণ প্রতিদিন আমি যাই, তো যেহেতু আজকে প্রচুর কাজের চাপ আছে, আমাকে তাড়াতাড়ি রান্নাও বসাতে হবে সকাল সকাল। তো আজকে আমি ওকে জল আনতে পাঠালাম। তো দেখো কিছুটা জল এনে এখানে রেখেছে বালতিতে, আরও ট্যাপে গেছে আনতে। তো তোমাদের কি দেখাতে পারবো? তো এক সেকেন্ড দেখো, দেখানো যাবে কি না দেখাচ্ছি। ওই দেখো, তো তোমরা দেখেছো কি না? ওকে আমি বুঝতে পারলাম না, তো ও জল নিয়ে আসে ওখানে রাখছে দরজার ওখানে। তো আমি এগুলো পাস করছি, আর আমি তো অত তো ভারী আমি টানতে পারি না। তো আমি যখনই জল আনি অল্প করে জল আনি। তো আজকে যেহেতু ওকে দিয়ে আনার সুযোগ পেয়েছি, তো সব জলের বোতল ওকে দিয়ে দিয়েছি আনার জন্য। তো চলো ও জলটাও নিয়ে আসুক, তারপর আমি এদিকে চাটাও বসাই। সকালে চাটা খেয়ে তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ আজকে বাড়িতে কেউ নেই, মানে প্রচুর চাপ আছে কাজের। তো চট করে চাটা বসিয়ে নিই, চাটা খেয়ে নিই। Thank you.
বন্ধুরা, আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখনও আমার বরের চা খাওয়া কমপ্লিট হয়নি, ও বসে খাচ্ছে। আর এদিকে আমি চা খেয়ে এসে মুখে ক্রিমটা মেখে নিচ্ছি, কারণ অনেকক্ষণ আগে চান করেছি, তো সিঁদুর টিঁদুর পরে নেই আর ক্রিমটা করে নিচ্ছি এর জন্য। আর তো অনেক দিন বাদে ও আর আমি একসাথে চা খেতে বসলাম সকালে, এত প্রচুর চাপ থাকা সত্ত্বেও আমরা খেতে বসলাম একসাথে। তো দেখো, ও দেখুন, তোমাদের দেখালাম আমি যে ও পিছনে চা খাচ্ছে এখনও, আর মোবাইল টিপছে সারাক্ষণ, খালি মোবাইল টিপে। এর জন্য যে আমার কাছে ও কত বকা খায়, দরকার কাজই করে তাও আমার কাছে ও বকা খেয়ে যায়। তো চলো, চুল টুল আসলে সিঁদুরটা পরে নেই, আর তোমরা আমার সাথে থাকো। বন্ধুরা দেখো, তোমরা আজকে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা আর একটা ঘর, তোমরা এতদিন এই ঘরটা মানে দেখোনি। তো আমি যে ঘরগুলো বিছানা তুলেছি সেগুলো তোমরা সবাই চেনো, তো আজকে এই ঘরটা তোমাদের কাছে নতুন লাগছে। তো আমি বলে দিই, এই ঘরটা আজকে তোমাদের কাছে নতুন, কারণ এটা আমার শ্বশুরমশাইয়ের ঘর। তো তোমাদের একটু আগে বললাম আমি যে শ্বশুরমশাই তো শ্বশুরমশাই বাড়িতে নেই, শাশুড়ি শ্বশুরমশাই, ওর জন্য আজকে আমার প্রচুর চাপ পড়েছে। এবং একটা মেয়ের যে কত কিছু করতে লাগে, তো সেটা আজকে তোমরা এই ভিডিওতে দেখবে। তো দেখো, বিছানাটা আমি তুলে দিচ্ছি। তো উপরে একটা চাদর এক্সট্রা পেতে নিয়েছিলাম, কারণ এই বিছানার যে পাতা আছে চাদরটা, এটার মধ্যে সারাক্ষণ আমার ছেলেগুলো খোঁজে। তো উপরে একটা চাদর পেতে নিয়েছিলাম, তো প্রতিদিনই পাতা হয়। আর এই বিছানাটা ঠিক করতে মোটামুটি আমার 15 থেকে 20 মিনিট সময় লাগে, কারণ অনেক কিছু বিছানায় থাকে। তো চলো বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো, আর আমার ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকে কতটা বিজি হয়ে যেতে পারি। বন্ধুরা, চাটা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা তো দেখতেই পেলে চা খাওয়া কমপ্লিট। আর তোমাদের বলেছিলাম যে আজকে রান্না তাড়াতাড়ি বসাবো, তো এখন কটা বাজে, 8:30 বাজে। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো, ভাত ডাল বসিয়ে দিয়েছি, আর এখন আমি এখানে বসে বসে সবজি কাটবো। তো যেহেতু আমি বসে কাটতে পারি না, তো আজকে একটু অসুবিধাই হবে পুরো। তো কী আর করা যাবে, ঘরে কেউ নেই, তো আমার একাই সব করতে হচ্ছে। তো এখন সবজিগুলো কাটবো, মানে সুন্দর করে সবজি কেটে গুছিয়ে আজকে রান্না করব। তো চলো, আর বেশি দেরি না করি, এখানে তো প্রচুর আরও অনেক কাজ পড়ে আছে। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তো আরও অনেক অনেক কিছু দেখতে পাবে। তো চলো সবজিটা কাটি। বন্ধুরা, আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখে নাও সবজি কেটেছি, এই যে এখানে আলু ভাজা, পটল ভাজা, সব কিছু দিয়ে পাঁচমিশালি পেঁয়াজ দিয়ে একটা সবজি, আর এখানে ডালের সব পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। তো অনেকক্ষণ কাটতে আমার সময় লেগেছে, তো সব কিছু তো সব কিছু কাটাটা তোমাদের শেয়ার করতে পারলাম না, তো ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তো চলো এখন চট করে রান্নাটা করে নিই, রান্নার শেষে আরও অনেক কাজ আছে। তো মেয়েরা ইচ্ছা করলে কিন্তু সবই করতে পারে, রান্না থেকে শুরু করে, মানে জুতো বলে না একটা কী কথা আছে, জুতো চণ্ডী পাঠ কি একটা, যাই হোক কী একটা কথা আছে। তো আজকে আমার ওটাই হতে চলেছে। তো রান্নাটা কমপ্লিট করে আরও প্রচুর কাজ পড়ে আছে। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা, আর আমি রান্নার সময় কোনো কথা বলবো না, শুধু তাড়াতাড়ি করে আজকে রান্নাটা কমপ্লিট করে দেবো। তো চলো রান্নাটা স্টার্ট করি, রান্না তো স্টার্ট হয়েই গেছে, তো এখন এগুলো সবজি টবজিগুলো রান্না করি। তো বন্ধুরা দেখো, আমি অর্ধেক রান্না করতে করতে চলে এসেছি আমার ছোটো ছেলের এখানে। তো ওকে ঘুম থেকে তুলে আগে ওকে মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে রাখলাম, তো এখন আমি বিছানাটা তুলতে এসেছি। তো আজকে এত আমার মানে সব কিছু আমার একাই করতে হচ্ছে, যে আমি কোনো কিছু খাওয়ারও পর্যন্ত সময় পাচ্ছি না। তো এই বিছানাটা তুলে ওকে একটু পড়াতে হবে, কারণ ওর স্কুলের হোমওয়ার্কের প্রচুর চাপ আছে। তো ভাবলাম যে রান্না আর বিছানাটা তুলে নিয়ে তারপর ওকে পড়াই।
তো দেরি হয়ে যাবে, তো আমি এই ফাঁকে ওকে একটু পড়িয়ে নেব। তো দেখো বিছানাটা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে ড্রেস ট্রেস চেঞ্জ করিয়ে আমি দিচ্ছি। তো এই দেখো এখানে বসে আছে। আমি কখন থেকে ওকে বলছি যে জামা পর, নিজে তো কিচ্ছু করছে না, খালি খেলা আর খেলা। তো বাধ্য হয়ে আমি ওকে জামাটা পরিয়ে দিলাম, অনেকক্ষণ থেকে প্যাচাল পাচ্ছিলাম যে জামা পর জামা পর। আর যে বিছানায় দেখতে পাচ্ছ বই খাতা রেডি করে নিয়েছি, তো ওকে নিয়ে বসে পড়লাম পড়ানোর জন্য। কিন্তু ও এতটাই দুষ্টু যে ঠিক মতো পড়তেও চায় না দেখো। আর এখন শুয়ে পড়ছে, ও যখনই পড়তে বসে খালি শুয়ে পড়ে, এটাও একটা ব্যাড হ্যাবিট। তো চলো ওকে পড়িয়ে টড়িয়ে নিই। তো তোমরা এইভাবে আমার সাথে থাকো এবং আমার ভিডিওটাকে দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আপনাকে রাঁধতে রাঁধতে আমি চলে গেছিলাম ছেলেকে পড়াতে। তো ওকে ঘুম থেকে উঠিয়ে খাওয়া দাওয়া করে একবারে ওকে একটু পড়িয়ে নিলাম, কারণ ওর কালকে স্কুল খুলে যাবে। তো তার যে হোমওয়ার্কগুলো দিয়েছিল ওগুলো কিছু কমপ্লিট হয়নি, তো ওগুলো কিছুটা করালাম। তো আবার চলে আসলাম এখন রান্নাঘরে আবারও, তো এখনও রান্না চলছে। তো এটা হয়ে গেলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এটুকু রান্না করে তো আবার যেতে হবে এক জায়গায়। তো চলো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি রান্নাটা করে। তো বন্ধুরা রান্না তো আমার শেষ, কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো এখন আমি রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি তো সেটা এখনই বলছি না, তো তোমরা চলো আমি যেখানে যাব সেটা তোমরা দেখো কোথায় যাচ্ছি। আর যদি বুঝতে না পারো তো আমি পরে এসে বলে দিচ্ছি। তো চলো এখন যাই। দেখো আমি কোথায় এসেছি, তো একটা দোকানে এসেছি। দোকানে এসে আমি কিন্তু মানে কোন কিছু কেনাকাটা করছি না, জাস্ট চেয়ারে বসে আছি, কারণ আমাকে এখন দোকানদারি কিছুটা করতে হবে। কারণ আমার বর গেছে বাড়িতে খেতে, তো রান্না করে ওর জন্য খাবার বেড়ে রেখে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখন কিছুক্ষণ আমি দোকানদারি করব, তারপরে বাড়ি চলে যাব। তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি। তোমরা দেখলে যে আমি কোথায় গেছিলাম, তো তোমরা হয়তো বুঝতে পারছো না, তো আমি বলে দিচ্ছি কোথায় গেছিলাম। আমি গেছিলাম আমাদের দোকানে। তো আমাদের যেহেতু কাপড়ের দোকান, তো আমি দোকানে গেছিলাম। শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, তো আমার বরাবর বাড়িতে খেতে আসবে, তো তার জন্য আমাকে একটু দোকানে বসতে হয়েছে। তো এই মাত্র আমি ঢুকলাম, ঢুকে দোকানে একটা ভাইকে আমি খেতে দিলাম, তো ওর খাওয়া পার হয়ে গেছে। তো এখন আমি আমার ছোটো ছেলেকে খাওয়াবো, তারপরে তো সংসারে আরও যা যা কাজ, মানে একটা মেয়ে মানুষ কত কিছু করতে পারে, তো তোমরা আজকে সেই এই ভিডিওটা দেখবে। তো চলো আগে এখন ছেলেকে খাওয়াই। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার ছেলেরও খাওয়া কমপ্লিট, আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো প্রচুর খিদে পেয়েছিল, তো সেটা আর তাই খাওয়াটা আর ভিডিও করতে পারলাম না, মানে সারাদিন তো বোঝো এত কাজের মধ্যে তো মানে ঠিকমতো কিছু খাওয়া যায় না। তো তাড়াতাড়ি আগে রান্না করে নিয়েছি, তো রান্না করে খাওয়িয়ে আবার দোকানে গেলাম, দোকান থেকে এসে আবার ছেলেকে খাওয়ালাম, মানে প্রচুর প্রচুর কাজ ছিল। তো এখন তো এতক্ষণে আমি খেলাম, ওর পেটটা এখন আমার একটু শান্তি হয়েছে। আর দেখো বিকালবেলা একটু বৃষ্টি হলো, বৃষ্টি হওয়াতে একটু আরও গরম ছাড়লো, দেখো সব ভিজে বৃষ্টি হয়েছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, কবে থেকে অনেকগুলো আম আনা ছিল, মানে আমাদের দিয়েছে একজন গাছের আম। তো এই যে আমগুলো দেখতে পাচ্ছ, এই আমগুলো অনেক দিন হয় আছে, তো এখন কি নষ্ট হয়েছে নাকি দেখতে হবে কেটে। তো ভাবলাম যে এখন এই আমগুলো কাটি, কেটে কেটে খেয়ে নিই, নাহলে আরও পচে যাবে, মানে যা নষ্ট হয়েছে তার থেকে আরও যদি বেশি লেট করি তো আরও পচে যাবে। তো চলো আগে আমটাকে আমরা ধুয়ে নিই। দেখো আমের অবস্থা মনে হয় পচেই গেছে, বেশিরভাগই পচা। কী যে হয় তো কেটে দেখি,
করেছি, তো বেশিটা নষ্ট বের হয়নি, বেশিরভাগই ভালো বের হয়েছে। তো একটু নরম হয়েছে, তো কোনো ব্যাপার না, খাওয়া যাবে। দুটো পচা বেড়েছে, এতগুলো আমের মধ্যে দুটো পচা বেড়েছে, দুটো ফেলে দিয়ে আসলাম। তো চলো এখন আমটা খাই, আর আমার তোমাদের দাদাকে আবার আম কিছুটা দিয়ে আসি দোকানে, কারণ কখন ভাত খেয়ে গেছে, খিদে পেয়ে গেছে হয়তো। তো এখন আবার যাব দোকানে, মানে একটা মেয়ে মানুষের এত কাজ থাকতে পারে যে, তোমরা তো ভালো করেই জানো একটা মেয়ে মানুষের কত কাজ থাকে। তো ভালো লাগে না সারাদিন, মানে প্রতিদিন কাজ আর কাজ। তো চলো কি আর করা যাবে, তো আমি আম কিছুটা আম খাই আর কিছুটা আম আমার হাজবেন্ডকে দিয়ে আসি। তো বন্ধুরা, আমার আর দোকানে যেতে হলো না, তো আমার মামা শ্বশুর এসেছিল, মামা শ্বশুরকে দিয়ে দিলাম, দোকানে নিয়ে যাবে। তো এখন আমি খেয়ে দেখি। টক পুরো স্বাদ নেই, টক তো চলো আজকের এই ব্লগটাকে আমি এখানে শেষ করে দিচ্ছি। আর তোমরা বুঝলেই, মানে তোমরা তো জানোই যে একটা মেয়ে কত কাজ থাকে, আর ইচ্ছা করলে একটা মেয়ে সবই করতে পারে, দোকান থেকে শুরু করে বাড়ির রান্না, ছেলের বাচ্চাদের পড়াশোনা, প্লাস আরও যদি কোনো কিছু কাজ থাকে তো তাও করতে পারে। তো চলো আজকের এই ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট দিন আবার নতুন কিছু করার চেষ্টা করবো, কেমন? তো তোমরা আমার এইভাবেই পাশে থেকো, আমাকে হেল্প করো। Bye-bye.